গুড মর্নিং বন্ধুরা, সমাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা দুধটা জাল দিয়ে নিলাম, আর লেবু জল তো আমি খাই, সেটাই বানিয়ে নিলাম। আর মেয়েকে স্কুল কম্পিউটারে দিয়ে আসলাম, আজকে শনিবার, তা মেয়ে সকালবেলা কম্পিউটার থাকে। এবার ঘরের কাজকর্ম করে নেব, চল। কম্পিউটার থেকে মেয়েকে আনতে যাচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে পটল আলুর তরকারি হবে, আর এই যে লাউ দিয়ে ডাল হবে, আর সয়াবিনের তরকারি হবে। আর তোমাদের দাদা ভাই দেখো একচুয়ালি ডিম এনেছে, এটাই সেদ্ধ করবো। ঘরের কাজবাজ তো সব হয়ে গেছে, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। এখন একটু কাঁচাকুচি ভিজিয়ে রেখেছি, সেগুলোই সব কাঁচাকুচি করব। আর জলপি ঘর বাড়িটা তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, আজকে চাদর পাল্টিছি, বালিশের কভারগুলো সব খুলেছি কাচবো বলে। আর এখানে ছেলের আয়ুষ্মানের জামা কাপড় সব রেডি করে রেখেছি। আর এই যে ঘর মোছা ঝাড় দেওয়া, আজকে তোমাদের দেখাইনি, সব পরিষ্কার হয়ে গেছে। আমরা রান্নাবান্না শুরু করছি, রান্নাবান্না হয়ে গেলে চান করবো। আর এক গামলা ভিজিয়ে রেখেছি, সেগুলো সব কাঁচাকুচি করবো। চলো কাজবাজ সেরে তারপরে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, চান করে চলে আসলাম এইমাত্র। এসে আজকে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো, তারপরে আয়ুষ্মানকে ভাত খাওয়াবো। দেখবে আয়ুষ্মান কী করছে দেখার, চলো। আয়ুষ্মান দেখো, খেলনা সব ছড়িয়েছে। দেখো আয়ুষ্মান দুষ্টুমি করছে। দেখো আয়ুষ্মান কি করছো, দেখাও। এই যে গাড়িগুলোকে সব ভেঙে ভেঙে দেখো কি করে। চলো খাবারগুলো দেখিয়ে দিই তোমাদের, যা যা রান্না হয়েছে সেগুলো দেখাই তোমাদেরকে। আর আয়ুষ্মানের বাবার আজকে কাজ নেই, তাই আয়ুষ্মানের বাবা মেয়েকে আনতে গেছে স্কুলে, আজকে হাফ ডে ছুটি। চল, এই যে ফার্স্টেই দেখাই ডিম সেদ্ধ। দেখো ডিম সেদ্ধ, বেগুন ভাজা, ভাত, দেখো লাউ দিয়ে ডাল, এই যে পটল আলুর তরকারি, অন্ধকার হয়ে গেছে। এই যে আজকে সব নিরামিষ করেছি, দেখো আর এটা করেছি সোয়াবিনের তরকারি। দেখো বন্ধুরা, রাত্রেবেলা শুধু ভাত করতে হলো আর কিছুই না, তোমাদের দাদা ভাই তো কাজে গেছে। আর এই যে অয়ন্তিকা দেখো বিছানা করছে, আর আমি এই বাবুকে নিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম, তা ছদ্দি ভাইরা এসছিলো, ওরা ঘুরে গেল বাড়ির থেকে। আর মারা তো শিলিগুড়ি চলে গেছে, আজকে পৌঁছেও গেছে। এই আর তোমাদের দাদা ভাইয়ের বলেছিলাম সকালবেলা কাজ ছিল না, তা আর্জেন্ট একটা ভাড়া এসছিলো, তা বিকেলে দাদা ভাই গেছিলো, তাই আর দাদা ভাইকে বিকেলে পরে আর ভিডিও দিতে পারিনি, কেন দিদি ভাইরা এসছিলো তাই জন্য। এখন ছেলেকে খাওয়াবো, চলো টিভি দেখতে দেখতে লাগে, দেখবে ভাই দেখতে দেখ। আজকে এই পর্যন্তই, হ্যাঁ আমাদের একটাই আছে, তাহলে নাও, নিলে নাও আর দেখো।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।